এটা আছে 1001 টাকা সেট। এখানে একত্রে দুখানা ব্রিজ, এটা হচ্ছে নিবেদিতা ব্রিজ, বাংলাদেশ নদীমাতৃক দেশ আমাদের কলকাতা, সেরকম এই আগে উঠে গিয়ে লাইন, মানে আমরা যে টিকিটটা কেটেছিলাম সেই টিকিটটা হাতে নিতে বলেছে, ওখানে আবার টিকিট চেকিং হবে। এখানে অনেক শাখাও পাওয়া যায়। আবার মন্দিরের সামনে এখনও কত ভিড় হয়ে আছে। শুভ সকাল বন্ধুরা, আজকে আমি আমার সেই বাংলাদেশের দিদি, তো আমরা চলে এসেছি আজকে দক্ষিণেশ্বরে, দক্ষিণেশ্বরে ঘুরতে যাচ্ছি আজকে আমরা। আমি জানি আমার ইউটিউব চ্যানেলে বেশিরভাগ সব ইসলামিক, আমার ইসলাম বন্ধুরা দেখে আমাকে, তো আজকের এই ভিডিওটা মেনলি আমার হিন্দু বন্ধুদের জন্য, আর যারা ইসলাম সম্প্রদায়ের মানুষজন আমার এই ভিডিওটা দেখবেন তাদেরকেও স্বাগতম আমার এই ভিডিওতে। এই ভিডিওতে আমরা দক্ষিণেশ্বর, বেলুড় মঠ আর আদ্যাপীঠ ঘুরে দেখব। এটা হচ্ছে স্কাইওয়াক, তো এখান থেকে হেঁটে হেঁটে আমরা দক্ষিণেশ্বরের মন্দির পর্যন্ত যাব। আমরা এখন স্কাইওয়াককে হেঁটে কমপ্লিট করলাম, কমপ্লিট করে এখন যাব হচ্ছে গিয়ে মন্দিরের গেটের কাছে একদম। লিখছে আমার বন্ধু, এটা আমার বন্ধু, এটা হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দিরের গেট। স্কাইওয়াক থেকে নেবেই এই গেটটা আপনারা দেখতে পাবেন, যত মত তত পথ শ্রীরামকৃষ্ণ পরমহংস দেব। দেখুন আবার মন্দিরের ভিতরে আবার মোবাইল বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, ফটো তোলা যায় না। এখানটা হচ্ছে সেই ডালার আর্কেডটাই, যেটা আর্কেডের ভিতরে ঢুকলে এখানে অনেকগুলো দোকান আছে, আপনারা আপনাদের মনের মতো যে কোনো একটা দোকানে চলে যাবেন, সেখান থেকে গিয়ে আপনার ডালা কিনে নেবেন। আর যদি আপনারা বাড়ি থেকে ডালা নিয়ে আসতে চান সেক্ষেত্রে বাড়ি থেকেও আনতে পারবেন, আর যদি কেউ বাড়ি থেকে ডালা না নিয়ে আসেন তো এইসব দোকানগুলো আছে, তো এইখান থেকে দোকানগুলোতে এসে আপনারা এখান থেকে ডালা নেবেন। শাড়ি আছে, আলতা আছে, সিঁদুর আছে, পাঁচ রকম ফুল আছে, মায়ের সম্পূর্ণ যা যা লাগে সব কিছু দিয়ে। আর এটা, এটা আছে 1001 টাকা সেট, 21 টাকা থেকে শুরু হয় ডালা, আপনি 21 টাকা থেকেও নিতে পারবেন। ডালা নেওয়া হয়ে গেছে, এখন ডালা নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা আমি তাহলে চেঞ্জ করে নিব, ওটা বলে চেঞ্জ করে দেবেন, এটা এটা দাও, ওটা চেঞ্জ করে দিচ্ছি। তো ডালা নেওয়া হয়ে গেছে, দিদিকে লাইনে পাঠিয়ে দিয়েছি, এখন ডালা নিয়ে যাচ্ছি সামনে লাইন দিতে। আজকে মঙ্গলবার, যথেষ্ট ভিড় আছে। আবার এখান থেকে ডালা নিলে কী হবে, এখান থেকে ডালা নেওয়ার পরে যদি জুতো রেখে আসেন খালি পায়ে, খুব তাড়াতাড়ি মন্দিরের কাছেই একদম। আর এখানে এই পাথরগুলো গরম হয়ে থাকে, লাইন দিয়ে আসা হয়ে গেছে। আমি ক্যামেরাটা রেখে দিয়েছি, ক্যামেরাটা রেখে দিয়ে আমরা এখন ভিতরে ঢুকবো, কারণ ওখানে আবার মোবাইল ক্যামেরা অ্যালাউ না। যদি আপনি এখানে আর্কেটে আসেন, আর্কেটে মোবাইল ক্যামেরা রেখে যাবেন, আর যদি এখানে নিয়ে যান তাহলে আপনাকে গেটে ওরা জমা রেখে দেবে, আপনি পুজো দিয়ে এসে আবার নিতে পারবেন। তো ফাইনালি আমাদের পুজো দেওয়া হয়ে গেলো, পুজো দেওয়া হয়ে গিয়ে এখন বাইরে বেরোলাম। তো আমরা এই যে আর্কেটটা এসেছিলাম, আর্কেটের দোকান থেকে আমার টাকা পয়সা সব কিছু দিয়ে মিটিয়ে এখন আবার বেরোচ্ছি এখান থেকে, এখান দিয়ে যাবো এখন হচ্ছে বেলুড় মঠে যাবো। দক্ষিণেশ্বরে এসে যদি টাইম মেনটেন না করেন তাহলে কিন্তু আপনারা মানে পস্তাবেন। কীরকম পস্তাবেন, কারণ অনেকে আছে দক্ষিণেশ্বরে আসবেন, হরে কৃষ্ণ, ভালো আছেন? তো দক্ষিণেশ্বরে এসে যদি আপনারা বেলুড় মঠে না ঘোরেন তাহলে মিস করবেন অনেক কিছু। তো দক্ষিণেশ্বরে আপনারা চেষ্টা করবেন সকাল সকাল আর্লি মর্নিংয়ে একদম চলে আসবেন, যত সকালে আসতে পারেন সকালবেলা এসে দক্ষিণেশ্বরে এখানে পুজো দিয়ে, দক্ষিণেশ্বরে পুজো দিয়ে আপনারা চলে যাবেন এখান থেকে বেলুড় মঠে 10:03, কারণ দক্ষিণেশ্বরে বেলুড় মঠ আবার 11টার সময় বন্ধ করে দেবে। তো বেলুড় মঠে আসার জন্য আপনারা খুবই ইজি, এই যে মেইন গেটের এখানে চলে আসবেন, এখান থেকে এদিকে যাবেন, এই যে মা ভবতারিণী ফেরিঘাট। তো বেলুড় মঠের যে ফেরি এখান থেকে চলে এসেছি, এটাকে 11 টাকা করে টিকিট। আঙ্কেল দুটোর বেলুড় মঠ দেবেন 22 টাকা। হ্যাঁ, আমাদের টিকিট কাটা হয়ে গেল এখান থেকে 11 টাকা করে টিকিট। দেখুন এক প্যাকেট, হ্যাঁ, তো আমাদের টিকিট ওখানে দেখলো আর কি। তো এখানে টিকিট কাটার ওইখানটা মানে যেখানে টিকিট দেখে ওখানে আবার ভিডিও করতে দিচ্ছিল না, বুঝলাম না ওখানে আবার কেন ভিডিও করতে দিল না, ওখানে আবার কী আছে কে জানে। আমাদের কলকাতা এরকম হয়, এরকম কিছু কিছু জায়গায় আপনি যখন ভিডিও করতে যাবেন সেখানে ভিডিওগ্রাফি তারা অ্যালাউ করে না, কিন্তু যেখানে যেখানে বাথরুম করবেন কলকাতায় তারা অ্যালাউ করে দেবে। আপনারা দুদিন আগে দেখেছিলেন যখন আমি সেই শিয়ালদা স্টেশনে গেছিলাম, ওখানে একটা ছেলের সাথে আমার প্রচণ্ডভাবে ক্যাচাল হয়েছিল, সেটা ওখানে টয়লেট করছিলো, আমি বলেছিলাম সেই নিয়ে প্রবলেম হয়েছে। তো আমরা যদি ভিডিওগ্রাফি করি তখন পুলিশ চলে আসে যে ভিডিও কেন করছেন, আপনারা ওখানে হিসু করুন নতুন, তাতে কিছু অসুবিধা হবে না, কিন্তু ভিডিওগ্রাফি করলে অনেকে দেখে ফেলবে জায়গাটা। তো এই হচ্ছে কি আমাদের ইন্ডিয়া, আমাদের ইন্ডিয়ার কলকাতা, ঠিক আছে, এখানে এরকমই রাত চলে। যদি ভিডিওগ্রাফি করেন তাহলে হচ্ছে এখানে চুরি হতে পারে, কিন্তু যদি বাথরুম টাথরুম করে দেন রাস্তাঘাটে তাতে কোনো অসুবিধা নেই, জায়গাটার নাম বাড়বে আর, বুঝলাম না এখানে ভিডিওগ্রাফি করলে কী সমস্যা। তো এগুলো হচ্ছে গিয়ে এরকম চলে আর কি। তো এই ফেরিতে ওঠার জন্য আবার সেই দৌড়াদৌড়ি, কে আগে উঠে গিয়ে লাইন মানে সিট পাবে, ওঠো। তো আমরা এখান থেকে দাঁড়িয়ে দেখতে দেখতে যাবো ফেরিতে, এটা হচ্ছে সেই দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠে যাওয়ার ফেরি, 11 টাকা করে এখান থেকে ফেরিঘাটে ফেরি ভাড়া আর কি। এখান থেকে বেলুড় মঠ যেতে বেশিক্ষণ সময় লাগবে না। তোমরা সবাই বেলুড় মঠে যাচ্ছ? আচ্ছা, কোথেকে আসছেন আপনারা?
হাবড়া, অশোকনগর হাবড়া, বনগ্লানে হাবড়া থেকে তারা আসছে। দেখুন আমার পাশে এরা হয়েছে জড়ো হয়ে যায়, এরা এসছে সব হাবড়া থেকে। তোমরা হাবড়া থেকে এসছো তাই না? হাবড়া থেকে এসছে ওরা এখানে পুজো দিতে, দক্ষিণেশ্বরে পুজো দিয়েছে, এখন যাচ্ছে বেলুড় মঠে, সেখানেও গিয়ে ঘুরবে তারা। তো দেখা যাক, বেলুড় মঠে আবার ভোগ খাওয়ানো হয় 11:30 ভিতরে, সে গেলে ভোগটা খেতে পারবো। সেখানটায় আবার টাকা লাগে না, টাকাও বলতে আপনার যত টাকা আপনি দেবেন, এখানে কোনো এরকম নেই যে আপনাকে এত টাকা দিতে হবে। ওখানটায় সেটা আপনি যত টাকা ডোনেট করবেন তার উপর ডিপেন্ড করবে, ওখানে কুপন কাটতে হয়, সেই কুপন কেটে দেখা যাক যদি আমাদের ভাগ্যে থাকে তাহলে আমরা সেই ভোগটা খেতে পারবো, তা না হলে তো আর হবে না। এখন সময় হয়েছে আপনার, এখন হচ্ছে আপনার 10:30 বাজে, এখন টাইম 10:30 বেজে গেছে। গঙ্গা কিন্তু আমাদের কলকাতার মধ্যে খুব শান্ত একটা নদী, ঠিক আছে? গঙ্গায় সেরকম দুপাল্লার ঢেউ খুব হয় না, অনেক সময় হয়তো হতো, বাট এখন শান্ত আমাদের গঙ্গাতে। এখানে আসলে আপনারা একসাথে দুখানা ব্রিজ দেখতে পাবেন। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন রেল ব্রিজ, এইটা হচ্ছে বালি ব্রিজ, আর এই পারে যে ব্রিজটা ওটা হচ্ছে নিবেদিতা ব্রিজ। নিবেদিতা ব্রিজ থেকে হাইওয়েটা গেছে, আর এর উপর দিয়েও হাইওয়ে আছে, জানকুনি হাইওয়ে, আর এখান থেকে ট্রেনটাও যায়, এই কারণে এটা এটা নতুন হয়েছে এই ব্রিজটা। দেখুন দিদি হচ্ছে বাংলাদেশের মানুষ, তো বাংলাদেশের মানুষ বাংলাদেশের নদীর শেষ নেই। তো দিদিকে জিজ্ঞেস করি আমাদের গঙ্গা দিদির কাছে কেমন লাগছে। দিদি গঙ্গা কেমন লাগে? গঙ্গা হ্যাঁ, বাংলাদেশের নদীর অনুভূতি তো আলাদাই না, তারপর এই জায়গায় নদী কম, গঙ্গা তার মধ্যে একটাই নদী কলকাতার মধ্যে, এজন্য গঙ্গা এটা একটু বেশি প্রিয় সবার কাছে। আসলে কলকাতার উপর দিয়ে কলকাতার বুকে এই একটাই নদী যেটা আমাদের ভারতের সব থেকে দীর্ঘতম নদী গঙ্গা। এই গঙ্গা নদীর অনেক মানে হিস্ট্রি আছে, এটা হিমালয় থেকে সেই জল গলে আসা এই গঙ্গা, পবিত্র গঙ্গা। আমরা এই গঙ্গার জলটাকে বিভিন্ন পুজোর কাজে লাগাই, এটা আমাদের কাছে পবিত্র। দিদি বলছে কলকাতার বুকে নাকি একটুখানি শান্তির নিঃশ্বাস। আমি জানি এখান থেকে সবাই আমার দিকে দেখছে, ভাবছে ছেলেটা ক্রমাগত কথা বলেই যাচ্ছে। আসলে এটাই আমার কাজ, আমাদের কলকাতায় এই গঙ্গা নদীর এই পার ওপর ধরে অনেক বসতি আছে আর কি, অনেক নাম করা জায়গা আছে, সব জায়গায় তো আর ব্রিজ করা সম্ভব না। সেই জন্যই কলকাতায় যে গঙ্গা নদীর উপর থেকে বিভিন্ন জায়গায় কিন্তু এপার থেকে ওপার মানে কানেক্টেড করেছে এই ছোটো ছোটো স্টিমারগুলো। আমাদের অলমোস্ট আধা ঘন্টার লঞ্চ সফর কমপ্লিট হয়ে গেল, আমরা এখন এখান থেকে বেরোবো। আবার এইটা হলো আমাদের সেই বেলুড় মঠের ফেরিঘাট। দিদি এইটা এবার দিয়ে দাও, এদিক দিয়ে আসছে এদিক দিয়ে। দেখি দিদিকে জিজ্ঞেস করে দিদির কেমন লাগলো ফেরি। দিদি এই ফেরিতে উঠে কেমন লাগলো? তোমাদের বাংলাদেশিদের কাছে এটা তো কিছুই না, তোমরা এর থেকে আরো বড় বড় ফেরিতে চড়ো, ঠিক আছে? আসলে বাংলাদেশ নদী মাতৃক দেশ, আমাদের কলকাতা সেরকম নদী মাতৃক দেশ না, সেই কারণে আমাদের কাছে এটাই অনেক কিছু মানে সেই আলাদা ফিলিংসটা নেই নাকি? না তবে তারপরে কলকাতায় যে কি বলে এটা হচ্ছে কি তোমার গঙ্গা নদীর উপর দিয়ে যাচ্ছ, এটা তো একটা অনুভূতি হওয়া উচিত, সেই ফিলিংসটা আছে না? আসলেই তাই। তো আমরা ফাইনালি চলে আসলাম বেলুড় মঠ, এবার এখান থেকে পায়ে হেঁটেই বেলুড় মঠ একদম কাছে, এখান থেকে 15-10 মিনিট লাগবে না এরকম লাগবে হচ্ছে কি বেলুড় মঠে যাওয়ার জন্য। তো আমরা যাচ্ছি এখন বেলুড় মঠের দিকে, যাই না এখানে ভিডিও করছি, কারণ আমরা ভিডিও করতে অ্যালাউ করবে কি না আবার হয়তো দেখলে দেখলেও বলবে যে এখানে ভিডিও করা যাবে না, আগের যে ফেরিঘাট ওইখানে করতে দেয় না, যাই না কেন। এই যে এই রাস্তা থেকে ঢুকে যেতে হবে ভিতরে, এটা হচ্ছে বেলুড় মঠ যাওয়ার রাস্তা, এখান থেকে যাবো বেলুড় মঠের দিকে। বৃষ্টি পড়ছে, দিদির আবার ছাতা টানানো হয়ে গেছে, আবার আমার হাইটে পাচ্ছে না, আমার হাইটে ছাতা ধরতে পারছে না। দেখ দিদি তুমি ধরো, আমার লাগবে না, আমার এখানে গাছ লাগবে না বলে তো ভুল করলাম, বৃষ্টি যেন জোরে। তো আমরা ফাইনালি বৃষ্টিতে ভিজে ভিজে বেলুড় মঠের ভিতর দিয়ে যাচ্ছি, এখানে ভিডিও করা অ্যালাউ না, এখানে ভিডিও করবো না, পাশে বেলুড় মঠ, এখানে ভিডিও না করে আমরা যাই কুপন নিয়ে আসি, এখানে আমরা দেখাতে পারবো। আমরা এখন রামকৃষ্ণ মিশনে খেতে এসেছি, এখানে ভোগ ভোগ খেয়ে তারপরে কথা হচ্ছে, এই যে ভোগ আমরা খাওয়া দাওয়া করে বেরোলাম, এটা বেলুড় মঠের যে ভোগ হয় সেই ভোগটা খেলাম। তো আমরা কুপন কেটেছিলাম 100 টাকা দিয়ে দুখানা কুপন কেটেছিলাম, তো এইখানটা যতক্ষণ পারবেন আপনি ততটা খেতে পারবেন, ততটা খাওয়া হয় এরা। তো আমার বেশ ভালোই লেগেছে ভোগটা, ভোগে ছিল খিচুড়ি, তারপরে একটা তরকারি মতো ছিল সবজি, তারপরে একটা ওই পেঁপের চাটনি ছিল, তারপরে একটা ছিল হচ্ছে গিয়ে পায়েস। আর ভোগটা কেমন খেতে দিদি, ভোগটা তোমার কেমন লেগেছে খেতে? অসাধারণ অসাধারণ, আসলেই তাই, বেলুড় মঠের ভোগ খেতে অসাধারণ লাগে।
তো আমরা বেলুড় মঠের বাইরে এসে এখান থেকে আবার যাবো, এখান থেকে আবার দক্ষিণেশ্বরে যাবো, ওখান থেকে গিয়ে আদ্যাপীঠ দিদি বলছে, তাই তো আদ্যাপীঠ, তাই তো বেলুড় মঠের যে ভোগটা দেয় এটা আমার কাছে সবসময়ের জন্য প্রিয়। ওখানটায় 100 টাকায় কুপন কেটেছিলাম দুটো, 100 টাকার কুপনে আমরা দুজনে যতক্ষণ আপনি খেতে পারবেন, যতটা খেতে পারবেন ততটা দেয়, তো ভালো লাগে আমার কাছে ওই ভোগটা, খুবই ভালো লাগে। তো এই ভোগটা খেতে গেলে আপনাদেরকে সকাল সকাল আসতে হবে। তো ভোগ খাওয়ার পরে টাইম হয়ে গেছে বলে মেন গেট বন্ধ করে দিয়েছে, আমাদের পিছন দিয়ে আবার ঘুরে ঘুরে আসতে হয়েছে এই এই মানে এই কী বলে এটা, এই লঞ্চঘাটে, বেলুড় মঠ লঞ্চঘাটে। তো আমাদের লঞ্চ আবার আসছে, এবার আমরা যাবো লঞ্চঘাটের দিকে। ওই যে আমাদের লঞ্চ আসছে, একদম ডট টাইমে আমাদের ফেরিটা ছেড়ে দিল এই বেলুড় মঠ লঞ্চঘাট থেকে। আমরা আবার দেখতে দেখতে চলে আসলাম সেই বালি ব্রিজের কাছে। তো আপনাদেরকে একটা কথা বলি, আপনারা যারা দক্ষিণেশ্বরে আসবেন, দক্ষিণেশ্বরে আসলে আপনারা কিন্তু মানে আমাদের মতো আসবেন, আপনারা একদম সকাল সকাল চলে আসবেন দক্ষিণেশ্বরে, দক্ষিণেশ্বরে পুজো দিয়ে আপনারা চলে আসবেন বেলুড় মঠে। তো বেলুড় মঠে ঘুরে আপনারা তারপরে চলে আসবেন আবার দক্ষিণেশ্বরে, দক্ষিণেশ্বরটা ঘুরে দেখবেন, দক্ষিণেশ্বরের যে ঘাটটা আছে সেই ঘাটে একটু ঘুরে দেখবেন। এখানে একত্রে দুখানা ব্রিজ, এটা হচ্ছে নিবেদিতা ব্রিজ আর ওই পাশেরটা এই যে এটা এইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি রেল ব্রিজ, এটা হচ্ছে বালি ব্রিজ বলা হয়। এখান থেকে উঠে চলুন, আমাদের গঙ্গায় খুব একটা বেশি ঢেউ নেই, বাট মাঝে মধ্যে বান আসে, বাট বান আসার আগে সেটা বলে দেয় কখন বান আসে কি না আসে, খবরে বলে দেয় আর কি। কত মানুষ এখানে, একদিকে মানুষ রয়েছে যারা গঙ্গায় ওই পারে যাবে আর আমরা আসলাম ওই পার থেকে, গঙ্গার যাত্রীরা। টিকিটগুলো আমরা যে টিকিটটা কেটেছিলাম সেই টিকিটটা হাতে নিতে বলেছে, ওখানে আবার টিকিট চেকিং হবে। বলছিল আদ্যাপীঠে যাবে, তাহলে দিদি যখন বলেছে একবার চলুন ঘুরেই আসি, আমারও দেখা হবে। আবার আমার মা যদি আমি গঙ্গায় আসি, মা বলে দেয় সবসময় যে জল নিয়ে আসবি, জল নিয়ে আসবি, যতই জল নিয়ে যাও মায়ের হয় না, আরও নিয়ে আয় আরও নিয়ে আয়, এরকম একটা ব্যাপার, এই যে পুরো গঙ্গাটাই বাড়িতে নিয়ে চলে যাই এরকম মনে হয়। ঘোরাঘুরি হলো, এই হচ্ছে কি আমাদের সেই দক্ষিণেশ্বর লঞ্চঘাট। আপনারা এখান থেকেও কিন্তু ডাইরেক্ট আদ্যাপীঠের অটো পেয়ে যাবেন, কিন্তু আপনারা এই ঘাট থেকে আদ্যাপীঠে যাওয়ার অটো পেয়ে যাবেন 15 টাকা করে মাথা পিছু। এখান থেকে না গিয়ে আপনারা কিন্তু আবার ওই স্টেশন থেকেও পেয়ে যাবেন আদ্যাপীঠে যাওয়ার, এখান থেকে গেলে 15 টাকা, ওখান থেকে গেলে মানে 10 টাকা। আমরা আদ্যাপীঠে চলে এসেছি, এটা হচ্ছে সেই আদ্যাপীঠের মন্দির। কি বিশাল মন্দির দেখেছেন আদ্যাপীঠে, বাহ অনেক সুন্দর। আচ্ছা পিছনে হচ্ছে মেইন মন্দিরটা, জল নেবো ওখানে আবার যাবে, নিতে হবে নাহলে মাছ এলাবে। আসলেই তাই, আমরা জল নিতে ভুলে গেছি, আমাদেরকে আবার দক্ষিণেশ্বর যেতে হবে। এই যে আদ্যাপীঠের মেইন মন্দিরটা, এই যে এই মন্দিরটা, এটা হচ্ছে আদ্যাপীঠের মেইন মন্দির। এখানে প্রসাদের কুপন, এখানেও ভোগ খাওয়ানো হয়, বাহ সুন্দর। কিন্তু হ্যাঁ এখন মনে হয় বন্ধ কুঠিয়া। তো আদ্যাপীঠও ঘুরে নিলাম আমরা, তো একত্রে আর কি আমরা এসে বাংলাদেশের সেই দিদিকে, ও আবার আমার পিছনে পিছনে থাকে দিদি, আমি যখন ভিডিও করি ও ঠিক মানে ঘুরে ফিরে যেখানে থাকুক না কেন ঘুরে এসে আমার পিছনে থাকে, যাতে ওকে না দেখানো যায়। যাই হোক, দিদিকে আমি ঘুরিয়ে দেখালাম আমাদের দক্ষিণেশ্বর, বেলুড় মঠ, আদ্যাপীঠ। তো আমরা দুই ভাই বোনে পুরো ঘুরে ঘুরে দেখলাম এটা, আর আমার কাছে খুবই বেশি ভালো লেগেছে দিদিকে আমি নিজে ঘুরিয়ে দেখাতে পেরেছি। দিদি দক্ষিণেশ্বরে আগে অনেকবার এসেছে, কিন্তু আদ্যাপীঠটাকে প্রথমবার ঘুরিয়ে দেখালাম, আর হচ্ছে কি বেলুড় মঠটা, আর বেলুড় মঠ আমি অনেকবার এসেছি, আদ্যাপীঠে আমিও প্রথমবার। তো
তো আদ্যাপীঠটা এসে খুব ভালো লাগলো, মন্দিরটা কিন্তু বেশ সুন্দর। ঢুকতে পারিনি বেকাদার ভিতরে, তো বন্ধ ছিল, কিন্তু বাইরে থেকে যেটুকু দেখলাম মন্দিরটা বেশ ভালো লেগেছে আমার। আপনারা যারা আদ্যাপীঠে ঢুকেই প্রথমে এটা দেখতে পাবেন, এইটা দারুণ দারুণ, মানে এক কথায় যারা আসবেন ভালো লাগবে। আর যারা দক্ষিণেশ্বরে আসবেন আদ্যাপীঠটা অবশ্যই ভিজিট করবেন। আর দক্ষিণেশ্বরে আসতে গেলে আপনারা মোটামুটি আদ্যাপীঠ দক্ষিণেশ্বর বেলুড় মঠ সকালে এসে দুপুরের ভিতরে ঘুরে আবার বাড়িতে ব্যাক করতে পারবেন। আমরা এখান থেকে আবার দক্ষিণেশ্বর যাবো, কারণ আমরা জল নিতে ভুলে গেছি সেই, আর জল না নিয়ে গেলে মা বাড়িতে তুলকালাম লাগিয়ে দেবে। আমাকে তো ভুলেই গেছিলাম, দিদি বললো যে জল নেওয়া হয়। তো আমাদের এখান থেকে দক্ষিণেশ্বর এই রিক্সায় ভাড়া হচ্ছে গিয়ে 30 টাকা দুজনের। এটা আবার একটা মিলিটারি ক্যাম্প দেখতে পাচ্ছি এখানটায়। তো এদিক থেকে আমি আবার দক্ষিণেশ্বরে যাইনি, তো এখানে যদি আপনারা আসেন এখানে গেস্ট হাউসের শেষ নেই, অনেক গেস্ট হাউস আছে, আপনাদের পছন্দের মতো গেস্ট হাউস থাকতে পারে। এটা হচ্ছে দক্ষিণেশ্বরের একদম সামনে মন্দিরের সামনে, মন্দিরের যে গেট সেই গেটের সামনে। এখানে অনেক মানুষ থাকবে, আপনারা যদি মনে হয় তাদেরকে হেল্প করবেন অবশ্যই তাদেরকে হেল্প করবেন, তারা এখানে সাহায্যের জন্য বসে থাকে। এখানে আবার মেইন গেট বন্ধ করে দিয়ে 3টার সময় খুলবে, জল নেবো কোত্থেকে। তো আবার বৃষ্টি পড়তে আরম্ভ হয়ে গেছে, তো আমরা আবার এখানে এসে দাঁড়ালাম, এখান থেকে লেবু জল খাই। আর ব্যাপারটা হচ্ছে যদি ঘাট বন্ধ হয়ে যায়, মন্দির যদি বন্ধ হয়ে যায়, আপনারা কিন্তু জল তুলতে পারবেন না। তো জল তুলতে গেলে আপনাকে এই আপনাকে কাজ করতে পারেন, আপনারা হচ্ছে গিয়ে এই বেলুড় মঠের যে যাওয়ার যে এখানে লঞ্চগুলো ছাড়ে সেখানে চলে আসবেন, বাচ্চাদের হাতে কিছু টাকা পয়সা দিয়ে তাদেরকে দিয়ে ওখান থেকে আপনাদের যে বোতল বা ড্রাম থাকবে তাতে জল তুলতে পারেন। তোমার নাম কি? মুস্কান খাতুন। দেখুন ওর নাম হচ্ছে মুস্কান খাতুন, ওই সাম ধরনের মানুষ, তবু এখানে ওরা ব্যবসা করে। এই হচ্ছে কি আমাদের কলকাতার সম্প্রীতি। পড়াশোনা করো? ইলেভেনে পড়ো? আর্টসে? বাহ, ওই ইলেভেনে পড়ে। তো মুস্কানের ব্যবহারটা খুব ভালো লাগলো, তো যারা আসবেন এই দোকান দিয়ে খেতে পারেন। এটা হচ্ছে ব্রিজের তলায় একটা বস্তি টাইপ, ওইসব বাচ্চা কাচ্চা ওগুলো হচ্ছে কি এখানে স্নান করে। আমি চাইলে এখান থেকে নিজে নিতে পারতাম, নিজে নিলাম না, কারণ হচ্ছে এখান থেকে জলটা একটু অপরিষ্কার, একটু দূর থেকে আসতে পরিষ্কার জলটা নিয়ে আসা যেত, সেই কারণে ওদের ওদেরকে পাঠালাম। এবার খুশি হয়ে আপনি ওদেরকে যা দেবেন, ওদের কোনো ডিম্যান্ড নেই যে আমাকে এত টাকা দিতে হবে। এটা ঘাট না কোনো, এটা এখানেই যারা থাকে তারা ব্যবহার করে স্নান টানের ক্ষেত্রে। তো ঘাটগুলো আসলে বন্ধ, ওখানে যেতে পারিনি মন্দিরের ঘাট, সেই জন্য এখানে জল তোলার জন্য আসলাম। তো এই ব্রিজের তলায় একদম এটা, ঠিক আছে, বোতলে জল ভরা শেষ, গঙ্গার জল। এবার ওদের হাতে 10-20 টাকা দিয়ে দেবেন, ওরা তাতেই হ্যাপি। যদি কেউ দক্ষিণেশ্বরে এসে এই বালি ব্রিজে উঠতে চান, তো এই ব্রিজে ওঠার জন্য রাস্তা আছে এখান থেকে, তা না হলে একেবারে ওই মাথা থেকে স্টেশন ওখান থেকে আপনাকে যেতে হবে, সেটা অনেকটা দূর আর কি। আপনারা এই ঘাটে চলে আসবেন, ঘাট থেকে এসে এই যে ঘাট, এই টিকিট কাউন্টার, এই যে টিকিট কাউন্টার, আর এখান থেকে ব্রিজে উঠে গেলে কিন্তু আপনারা উপরে যেতে পারেন। বৃষ্টি পড়ছে দিদি, কী করবে, দাঁড়াবে? সবই ঠিক ছিল, বৃষ্টিটা মাঝে মধ্যে হচ্ছে আবার থেমে যাচ্ছে, এটা খুব কষ্ট হচ্ছে আর কি। এটা শরীরটাকে আরও বেশি দুর্বল করে দিচ্ছে, হাতের বালা এগুলো। কী বৃষ্টির কবলে পড়লাম রে বাবা, এখানে এখন দাঁড়িয়ে থাকতে হবে, দেখা যাক। তো যাই হোক, অনেক কিছু ঘোরাঘাড়া করে মানে ঘুরে ঘাড়ে এখানে একটা দোকানে এসেছি, এখান থেকে একটু কেনাকাটি করবে দিদি, দেখা যাক সেই হাতের বালা পায় কি না মনের মতো। এখান থেকে কিনে তারপরে এখানে কিনে তারপর চলে যাবো বাড়িতে। আবার এখানে অনেক শাখাও পাওয়া যায়, দেখুন। এখানে আবার মন্দিরের সামনে এখনও কত ভিড় হয়ে আছে, কারণ এখনও গেট খুলেনি, গেট খুলবে 3টার সময়। তো আমাদের সব কিছু হয়ে গেলো, আখের রস তো আমরা আখের রস খেয়ে শেষ করি ব্লগটা। দাও আখের রস দাও, একটা ঠান্ডা দাও, একটা ঠান্ডা ছাড়া। তো ফাইনালি অনেক ঘোরাঘুরি করে এখন আমরা মেট্রোতে উঠবো, মেট্রোতে উঠে আমরা এখন বসে যাবো বাড়ির দিকে, আমাদের মেট্রো চলে এসেছে, মেট্রোতে উঠে আমরা যাবো বাড়ির দিকে। দক্ষিণেশ্বরে আসা খুবই ইজি, গড়িয়া থেকে এক ট্রেনে আমরা দক্ষিণেশ্বরে চলে আসতে পারি, কিন্তু আমাদের ট্রেনটা ছাড়লো দক্ষিণেশ্বর থেকে, 1 ঘন্টার ভিতরে আশা করি বাড়ি চলে যাবো। ভিজে আছি আর একটু ঠান্ডা লাগছে, ভিজে ঠান্ডা লাগছে বলে একদম প্যাকটা হয়ে আছে। আমাদের কলকাতার এই মেট্রো রেলের জার্নিটা অনেক আরামদায়ক, পুরো এসি একদম প্যাকটা থাকে, বেশ ভালোই লাগে। আর আমরা যারা গড়িয়া থেকে এই দক্ষিণেশ্বরে আসি তাদের জন্য খুবই লাকি আমরা, যেরকম একটা মেট্রো পেয়েছি। তো আমরা দক্ষিণেশ্বর থেকে ছেড়ে বড়নগর চলে আসলাম, তো খুব দারুণ একটা জার্নি। সকাল 8টার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম, এখন বাজে অলমোস্ট 9টা বাজে দিদি, এখন টাইম হচ্ছে কি অলমোস্ট আপনার 2:43, এখন 2:43 টাইম হয়ে গেছে। যাই হোক, খাওয়া দাওয়া করলাম আমরা বেলুড় মঠে, দারুণ লাগলো, দারুণ ঘুরলাম।
যাই হোক, যাই বাড়ির দিকে। তো এই ব্লগটা কেমন লাগলো আজকে সারা দিনের দক্ষিণেশ্বর, তারপর হচ্ছে বেলুড় মঠ, তারপর হচ্ছে আদ্যাপীঠ ঘুরে দেখালাম আপনাদেরকে। তো যারা দেখেছেন তারা তো জানেন, আর যারা দেখেছেন তারা লাইক করে দেবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব এখনও করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে।